ক্রয় মূল্য আর অনুপাত বলেছে ফোর ইস টু ফাইভ গ্যাপটা কত দেখো এক ইউনিট আছে তাহলে তোমরা বলো চারকে কত দিয়ে গুণ করলে একশো পড়া যায় চার পঁচিশে একশো তাহলে সঠিক উত্তর হবে অপশন পার্সেন্ট হ্যালো এভরিওয়ান আজকে আমরা লাভপতি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক দেখব প্রশ্ন বলছি কোনো বস্তু ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইস এগারো তাহলে শতকরা লাভ কত খুবই কমন একটা প্রশ্ন যেখানে তোমরা কি করো ক্রয় মূল্যটা দশ ধরো বিক্রয় মূল্যটা এগারো ধরো লাভ হচ্ছে এক তাহলে লাভের হার কত এক বাই দশ ইন্টু একশো সহজে করা যায় কিন্তু আমি তোমাদের আজকের ক্লাসে এর থেকেও সোজা একটা পদ্ধতি বলবো যেটা অ্যাপ্লাই করলে তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে তার জন্য তোমাদের বেশি কিছু কনসেপ্ট জানতে হবে প্রথমে বলো কখন লাভ হয় মানে প্রফিটটা কখন হচ্ছে দুটো জিনিস থাকে একটা হচ্ছে ক্রয় মূল্য মানে সিপি পস্ট প্রাইস আর একটা বিক্রয় মূল্য বা সেল প্রাইস প্রফিটটা তখন হবে যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তুমি একশো টাকার জিনিস যদি একশো পাঁচ টাকায় বিক্রি করো তোমার লাভ হবে তাহলে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হবে আর লসের ক্ষেত্রে কি হবে উল্টো তখন কী হয় ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হয় বা বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হবে একদম সিম্পল একটা কনসেপ্ট যেটা জেনে লাগলে বহু জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে পরের কনসেপ্টটা দেখো মনে করো একটা অনুপাত দুই ইস্ট তিন আছে এবার অনুপাতের প্রথম সংখ্যাকে আমি দশ করতে চাইছি কত দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে দুই পাঁচে দশ এবার কোনো অনুপাতের একটা সংখ্যাকে গুণ করা যায় না অনুপাত ঠিক রাখতে গেলে তোমাকে অপর সংখ্যাটাকেও সেম জিনিস দিয়ে গুণ করতে হবে তাহলে তিন পাঁচে কত হচ্ছে পনেরো এবার খুব ভালোভাবে লক্ষ্য করো তুমি যে সংখ্যাটা দিয়ে গুণ করলে দুই এবং তিনকে যে সংখ্যাটা দাঁড়ালো তাদের গ্যাপটা কত হচ্ছে দেখো এই সংখ্যাটা পাঁচ কারণ কি কারণ হচ্ছে দুই আর তিনের মধ্যে গ্যাপ হচ্ছে এক যখন অনুপাতের দুটো সংখ্যাকে তুমি পাঁচ দিয়ে গুণ করছো তাহলে তাদের গ্যাপটাকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে আরও একটা উদাহরণ দেখো বাম দিকে লিখছি ফাইভ টু সিক্স তুমি পাঁচটাকে দশ করতে চাইছ কত দিয়ে গুণ করবে দুই দিয়ে ছয়টা তাহলে কত হবে বারো হবে এবার এই গ্যাপটা কত হলো যে সংখ্যাটা দিয়ে গুণ করেছো দুই ইউনিট কেন দুই ইউনিট হচ্ছে কারণ এই গ্যাপটা দেখো এটা হচ্ছে এক যখন দুটো সংখ্যাকে দুই দিয়ে করছো এই গ্যাপটাকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে গ্যাপটা হবে দুই এবার দেখো এই কথাগুলো আমি কেন বললাম তোমাকে প্রশ্নে দিয়েছে ক্রয় মূল্য হচ্ছে দশ বিক্রয় মূল্য এগারো কি জানতে চেয়েছে শতকরা লাভ কত শতকরা লাভ মানে কি একশো টাকায় কত টাকা লাভ এবার দেখো ক্রয় মূল্যের যে অনুপাতটা আছে এটাকে তুমি একশো করতে পারবে কিভাবে দশ দিয়ে গুণ করে দশ দশে কত হলো একশো এবার অনুপাতের একটা সংখ্যাকে যখন দশ দিয়ে গুণ বলছো অপর সংখ্যাকেও দশ দিয়ে গুণ করতে হবে এগারো দশে কত ভাই একশো দশ এবার দেখো একশো আর একশো দশের মধ্যে গ্যাপটা কত দশ এটার মানে কি দাঁড়াচ্ছে তুমি টাকায় একটা জিনিস কিনে একশো দশ টাকায় বিক্রি করছো কত টাকা লাভ হচ্ছে দশ টাকা একশো টাকায় দশ টাকা লাভ মানে দশ পারসেন্ট হচ্ছে লাভের হার এবার আমি তোমাদের যেটা বলতে চাইছি যে এই একশো এবং একশো দশ এই দুটো গুণ না করে কি এটা বলা সম্ভব যে এদের গ্যাপটা দশ হবে অবশ্যই বলা সম্ভব কারণটা কি এই অনুপাতের গ্যাপ হচ্ছে এক ইউনিট এবং তুমি জানো এই দশকে দশ দিয়ে গুণ করলে একশো হবে তাহলে দশ দিয়ে গুণ করার পর যে সংখ্যা দুটো দাঁড়াবে তাদের গ্যাপটাও হবে দশ আবারও বলছি দেখো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও তাহলে এই টাইপের অঙ্কগুলো এক সেকেন্ডও লাগবে না উত্তর করতে ক্রয় মূল্য দেওয়া আছে দশ বিক্রয় মূল্য এগারো তৎপরে লাভ জানতে চেয়েছে কয় একশো করা যাবে কি তুমি প্রথমে দেখবে অবশ্যই করা যাচ্ছে দশকে কত দিয়ে গুণ করলে একশো হবে দশ এবার প্রথমে গ্যাপটা দেখো দশ আর এগারোর মধ্যে এক ইউনিট আছে তাহলে কয় মূল্যকে দশ দিয়ে গুণ করে যদি এ হয় এগারোকে মানে বিক্রয় মূল্যকে দশ দিয়ে গুণ করলে যদি বি হয় এদের গ্যাপটাও কিন্তু দশ হবে কারণ আমি প্রত্যেককে দশ দিয়ে গুণ করেছি তাহলে সঠিক উত্তর হলো অপশান বি দশ পারসেন্ট লাভ এবার মনে করো প্রশ্নটা এমন দিল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দশ টু নয় তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে লাভ হবে না ক্ষতি হবে একটু দেখে বলো এই কেসটাই ক্ষতি হবে কারণ বিক্রয় মূল্যটা দেখো নয় দেওয়া আছে ক্রয় মূল্য দশ দেওয়া আছে এবার দ্বিতীয় প্রশ্ন কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে তো আমি কি বললাম এই দশটাকে কি একশো করা সম্ভব অবশ্যই সম্ভব কত দিয়ে দশ দিয়ে গুণ করতে হবে অনুপাত দুটোর গ্যাপ কত এক ইউনিট তাহলে দশ দিয়ে গুণ করে যদি এ আর বি হয় এই দুটো অনুপাত এদের গ্যাপটাও কত হবে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলেছে ফোর ইস টু ফাইভ গ্যাপটা কত দেখো এক ইউনিট আছে তাহলে তোমরা বলো চারকে কত দিয়ে গুণ করলে একশো করা যায় চার পঁচিশে একশো তাহলে সঠিক উত্তর হবে অপশন বি পঁচিশ পারসেন্ট কেন হচ্ছে আবারও বলছি দেখে নাও ফোর টু ফাইভ আছে কে একশো করবো কত দিয়ে গুণ করবো পঁচিশ দিয়ে তাহলে চার পঁচিশে কত হলো একশো সিমিলারলি পাঁচকেও পঁচিশ দিয়ে গুণ করতে হবে কত হবে একশো পঁচিশ এই গ্যাপটা কত হচ্ছে একশো টাকায় কিনে একশো পঁচিশ টাকায় বিক্রি করছে গ্যাপটাও পঁচিশ থাকবে তাহলে প্রথমে দেখো ক্রয় মূল্যটাকে একশো করতে গেলে যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটাই হবে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ অর্থ কি অনুপাত দুটোর গ্যাপটা এক থাকতে হবে যদি বেশি থাকে তাহলে যত বেশি থাকবে তত দিয়ে এখানে গুণ করতে হবে সেটা পরের অঙ্কে আসছি এবার এই অঙ্কটা দেখ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ টু ফোর বলে ক্ষতির শতাংশ কত এখানে ক্ষতি হবেন কেন তো বিক্রয় মূল্যের অনুপাতটা কমে যাচ্ছে আর ডিফারেন্সটা কত দেখো এক ইউনিট আছে তাহলে তোমরা বলো ক্রয় মূল্যের যে অনুপাত আছে তাকে কত দিয়ে গুণ করলে একশো হবে পাঁচ কুড়ি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ কুড়ি পারসেন্ট এরপর তিন নম্বর অঙ্কটা দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলেছে ফাইভ টু সিক্স ক্রয় মূল্যকে কত দিয়ে গুণ করলে একশো হবে কুড়ি দিয়ে গুণ করলে গ্যাপটা কত আছে এক ইউনিট তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি কুড়ি পারসেন্ট আগের অঙ্কে দেখো ক্ষতি ছিল আর এই অঙ্কে লাভ দেওয়া হয়েছে গ্যাপটা উভয় ক্ষেত্রেই এক ইউনিট সেই জন্য উপরে ক্ষতি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর নিচে লাভ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর একটা অঙ্ক দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত পঁচিশ ইস টু ছাব্বিশ গ্যাপটা এক তাহলে তোমরা বলো পঁচিশকে কত দিয়ে গুণ করলে অর্থাৎ ক্রয় মূল্যটাকে কত দিয়ে গুণ করলে একশো হবে পঁচিশ সাড়ে একশো তাহলে সঠিক উত্তর হবে অপশন বি চার পার্সেন্ট লাভ দেন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত পঁচিশ ইচ্ছু চব্বিশ বিক্রয় মূল্যটা কম হচ্ছে তার মানে এখানে ক্ষতি হবে কত ক্ষতি এই গ্যাপটা দেখো এক ইউনিট তাহলে তোমরা বলো ক্রয় মূল্য কি কত দিয়ে গুণ করলে একশো হবে চার পঁচিশে একশো সঠিক উত্তর হবে অপশন ডি চার পার্সেন্ট ক্ষতি তিন নম্বর অঙ্কটা দেখো কয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলেছে পঁচিশ ইস টু সাতাশ তাহলে কে মানে ক্রয় মূল্যকে কত দিয়ে গুণ করলে একশো হবে চার দিয়ে তাহলে কি চার পার্সেন্ট উত্তর হবে হবে না কেন কারণ এই গ্যাপটা দেখো দুই ইউনিট হচ্ছে আমি এর আগের স্লাইডে বললাম যত গ্যাপ হবে সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে সঠিক উত্তর হবে অপশন সি আট পার্সেন্ট আমি প্রায় চার পাঁচটা বই দেখেছি যেখানে সেন্ট্রাল এবং স্টেটের পরীক্ষাগুলোতে প্রায় সব কোশ্চেন কিন্তু গ্যাপটা এক ছিল গ্যাপটা যদি এক থাকে তোমরা প্রথমে দেখবে যে কয় মূল্যটাকে কত দিয়ে গুণ করলে একশো হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করলে একশো হবে সেটাই হবে তার প্রফিট বা লস পারসেন্ট এরপর দেখো সেম অঙ্ক একটু ঘুরিয়ে লিখছে এখানে বলছে একটি পত্রিকার বিক্রয় মূল্য তার কয় মূল্যের চারের পাঁচ গুণ এটার মানে কি প্রথমে তোমরা বলো বিক্রয় মূল্যটা বেশি না কম অবশ্যই কম কারণ চারের পাঁচ মানে কি ক্রয় মূল্য যদি পাঁচ হয় বিক্রয় মূল্য হবে চার আমি এখানে লিখছি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য প্রশ্নে বলছে যে ক্রয় মূল্য যদি পাঁচ হয় বিক্রয় মূল্য হবে চার এদের গ্যাপটা কত এক ইউনিট তাহলে ক্রয় মূল্যটা কত দিয়ে গুণ করলে একশো হবে বলো তো পাঁচ কুড়িশো সঠিক উত্তর হবে অপশান এ কুড়ি পার্সেন্ট পরের অঙ্কটা দেখো মোস্ট রিপিটেড একটা প্রশ্ন একটি সাইকেল বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বার করো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে প্রথমত লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আর দ্বিতীয়ত অনুপাতটা কার জানতে চেয়েছেন এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই দুটোর অনুপাত চেয়েছে বা অনেক সময় ঘুরিয়েও দিতে পারে আর অপশানটা খেয়াল করবে দুভাবেই থাকবে সেজন্য খুব কেয়ারফুলি এই ধরনের অঙ্গগুলো করতে হবে দেখো সাড়ে বারো পার্সেন্ট মানে কত একের আট পার্সেন্টেজের ক্লাসে বহুবার এটা আলোচনা করেছি একের আট ক্ষতি হচ্ছে তার মানে আট টাকায় এক টাকা ক্ষতি আট টাকা যদি ক্রয় মূল্য হয় ক্ষতি হচ্ছে মানে লস হচ্ছে এক টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য থেকে কমে যাবে এক ইউনিট সাত টাকা এবার অনুপাত করো ক্রয় মূল্যটা হচ্ছে আট বিক্রয় মূল্য হচ্ছে সাত সঠিক উত্তর হবে অপশন সি যদি ঘুরিয়ে বলতো এসপি ইস টু সিপি বলতো তাহলে সাত ইস টু আট হতো এবার সেম প্রশ্ন মনে করো প্রতি জায়গায় লাভ হয়েছে একটি সাইকেল বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত দেখো যখন লাভ হয়েছে তার মানে আট টাকায় এক টাকা লাভ আট টাকায় যদি ক্রয় মূল্য হয় এক টাকা লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ন টাকা এবার অনুপাত দেখো ক্রয় মূল্য হবে আট বিক্রয় মূল্য হবে নয় নেক্সট একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কুড়ি টু একুশ হলে লাভের শতাংশ কত ফুড এসআই দু হাজার প্রথম সীটের প্রশ্ন এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো তোমাদের টাইম হচ্ছে হাফ সেকেন্ড যদি দেখে অ্যান্সার করতে পারো তার মানে তোমরা সঠিক ট্র্যাকে আছো আর যদি সময় লাগে ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে যে কোনো চ্যাপ্টারে যে কোনো টাইপের অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে আমি পরের ক্লাসে সেটা বুঝিয়ে দেবো থ্যাংক ইউ